বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। তোমাদের সামনে আজকে আমি উপস্থিত হয়েছি কেন জানো? কারণ অ্যানাটমিটা হচ্ছে MBBS এর মূল ভিত্তি, এবং এই অ্যানাটমিটা সবাই আমরা কম বেশি একটু ভয় পাই। আর প্রথম দিকে ছেলেমেয়েরা ক্লাসে একটু বুঝতে না পারলেও ভয়ে ভয়ে আমরা স্যারদেরকে জিজ্ঞেসও করি না, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে তোমরা ক্লাসের পরেও যদি আবার এই ক্লাস করতে পারো তাহলে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হয় এবং সেটা তোমাদের জন্য অনেক ভালো হয়। এখন তোমরা যদি আমাকে হেল্প করো, তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো এবং তোমাদের পড়ালেখায় এটা খুবই কাজে লাগবে। তোমরা অবসরে এটা শুয়ে শুয়েও তোমরা দেখতে পারবে। তো আজকে শুরু করি। আজকে আমরা শুরু করব ভার্টিব্রাল কলাম। তো কেন আমি ভার্টিব্রাল কলাম শুরু করতে যাচ্ছি? সারা বাংলাদেশে একই সাথে শুরু হয় থোরাক্স কার্ট, এবং আমাদের অ্যানাটমিতে আমরা হার্ড পার্ট এবং সফট পার্ট এইভাবে আমরা পরীক্ষা নিই। হার্ড পার্ট মানেই হচ্ছে বোনস। তো তোমাদের যে থোরাক্স কার্ট শুরু হবে, এখানে পড়ানো হবে ভার্টিব্রা, রিবস অ্যান্ড স্টারনাম। তো আমি শুরু করি আজকে ভার্টিব্রাল কলাম দিয়ে। ভার্টিব্রাল কলাম, লুক অ্যাট দ্য স্ক্রিন, দেখো দিস ইজ দ্য ভার্টিব্রাল কলাম। তো ভার্টিব্রাল কলাম কী দিয়ে তৈরি? দেয়ার আর 33 ভার্টিব্রা অ্যান্ড দেয়ার ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। দেখো বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট ভার্টিব্রা দেয়ার ইজ এ কালার স্ট্রাকচার, দিস ইজ দ্য ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। তো ভার্টিব্রাল কলাম এর লেন্থ কত? ইন কেস অফ মেল ইট ইজ অ্যাবাউট 70 সেন্টিমিটার, অ্যান্ড ইন কেস অফ ফিমেল ইট ইজ অ্যাবাউট 60 সেন্টিমিটার। 4/5 অফ ইটস লেন্থ ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য ভার্টিব্রা অ্যান্ড 1/5 ইজ কন্ট্রিবিউটেড বাই দ্য ইন্টার ভার্টিব্রাল ডিস্ক। নাও লুক অ্যাট দিস পিকচার সি, দেখো ভার্টিব্রাল কলাম। There are some curvatures in the vertebral column. This is the cervical curvature, this is the thoracic curvature, this is the lumbar curvature, and this is the pelvic curvature or sacrococcygeal curvature. এই কার্ভেচারকে আমরা দুইটা ভাগে ভাগ করি। ব্রডলি ক্লাসিফিকেশন কি? প্রাইমারি কার্ভেচার অ্যান্ড সেকেন্ডারি কার্ভেচার। তাহলে আমাদেরকে এখন জানতে হবে যে হোয়াট ইজ প্রাইমারি কার্ভেচার and what is secondary curvature. Primary curvature, the curvature which appears before birth, সেগুলিকে আমরা বলি primary curvature. There are two primary curvatures, that is the thoracic curvature and pelvic or sacrococcygeal curvature, and there is also two secondary curvatures. The secondary curvature কাকে বলে? The curvatures which appear আফটার বার্থ, অর্থাৎ জন্মের পর যে কার্ভেচার এপিয়ার হয় তাকে আমরা বলি সেকেন্ডারি কার্ভেচার। লাম্বার কার্ভেচার অ্যান্ড সার্ভাইকাল কার্ভেচার, দিস টু কার্ভেচার্স আর সেকেন্ডারি কার্ভেচার। তো প্রাইমারি কার্ভেচার তো আমরা বললাম যে বিফোর বার্থ, অর্থাৎ ডিউরিং ইন্ট্রা ইউটেরাইন লাইফে এপিয়ার হয়, অ্যান্ড সেকেন্ডারি কার্ভেচার এটা আফটার বার্থ। তো দুইটা যে সেকেন্ডারি কার্ভেচার, একটা সার্ভাইকাল কার্ভেচার, একটা লাম্বার কার্ভেচার, কখন কোনটা এপিয়ার হয়? সার্ভাইকাল কার্ভেচার এপিয়ার্স ডিউরিং 3rd or 4th month অফ পোস্ট ন্যাটাল লাইফ, অর্থাৎ 3 থেকে 4 মাস বয়সের সময়, হোয়েন দ্য চাইল্ড ইরেক্টস হিজ অর হার হেড, যখন বাচ্চা মাথা জাগাতে শুরু করে তখন এই সার্ভাইকাল কার্ভেচার এপিয়ার হয়। তাহলে সার্ভাইকাল কার্ভেচার হোয়েন ডাজ ইট এপিয়ার? এটা এপিয়ার হচ্ছে ডিউরিং 3rd or 4th month অফ লাইফ আফটার বার্থ। আচ্ছা লাম্বার কার্ভেচার এইটা কখন এপিয়ার হয়? হোয়েন দ্য চাইল্ড স্টার্টস টু স্ট্যান্ড অ্যান্ড ওয়াক, যখন বাচ্চা দাঁড়াতে শুরু করে এবং হাঁটতে শেখে। তো কখন বাচ্চা হাঁটতে শেখে? ডিউরিং 12 to 18 months, জন্মের 12 থেকে 18 মাসের মধ্যে বাচ্চা হাঁটতে শুরু করে এবং তখনই এই লাম্বার কার্ভেচার এপিয়ার হয়। আচ্ছা তাহলে এখন আমরা শিখলাম যে দেয়ার আর টু টাইপস অফ কার্ভেচার্স, প্রাইমারি কার্ভেচার অ্যান্ড সেকেন্ডারি কার্ভেচার। প্রাইমারি কার্ভেচার আর দোজ কার্ভেচার্স হুইচ এপিয়ার ডিউরিং ইন্টারউটেরাইন লাইফ, অ্যান্ড এক্সাম্পল কি?
thoracic curvature and pelvic or sacrococcygeal curvature. And secondary curvature kake bale? The curvatures which appear after birth. Ebong shetaro example ki ache amader kache, cervical curvature and lumbar curvature. Cervical curvature kokhon appear hoy? During third or fourth month of life after birth. And lumbar curvature kokhon? 12 to 18 months when the baby starts to walk. So this is the curvatures of the vertebral column. তো এখন যে আমরা ভার্টিব্রাল কলাম বললাম যে দেয়ার আর 33 ভার্টিব্রা তো কি কি আছে ভার্টিব্রা রিজিয়ন অনুযায়ী আমরা বলি যে সার্ভাইকাল দেয়ার আর 7 সার্ভাইকাল ভার্টিব্রা থোরাসিক 12 লাম্বার 5 স্যাক্রাল 5 এন্ড কক্সিজিয়াল 4 ভার্টিব্রা তো সার্ভাইকাল ভার্টিব্রা থোরাসিক লাম্বার স্যাক্রাল এন্ড কক্সিজিয়াল এই ভার্টিব্রাকে আমরা প্রথম ভাগ করি free vertebra and fixed vertebra to which vertebra are free vertebra cervical thoracic and lumbar vertebra these are free vertebra and sacral and coccygeal vertebra these are fixed vertebra why they are termed as fixed vertebra because five sacral vertebra fuse to form a single bone that is the sacrum ami tomader sacrum dekhachhi Five sacral vertebra fuse to form a single bone. Dekho, this is the sacrum. And four coccygeal vertebra fuse to form one single bone. That is the coccyx. So, ei jonno amra sacral and coccygeal vertebra ke boli ki fixed vertebra. Tale free vertebra because they are free. Tara erokom united hoy nai. Ei jonno amra cervical, thoracic and lumbar vertebra ke bollam free vertebra. And sacral and coccygeal vertebra ke bollam fixed vertebra but jeta amra sob shomoy je classification ta chai seta holo typical vertebra and atypical vertebra ei je free vertebra cervical thoracic lumbar prottek vertebra e kichu typical and kichu atypical vertebra tomader jehetu thorax car shuru hobe ami thoracic vertebra somporke boli prothom ha thoracic vertebra there are 12 thoracic vertebra এর মধ্যে সেকেন্ড টু এইথ থোরাসিক ভার্টিব্রা দে আর টার্মড অ্যাজ টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা দ্য ব্রেস্ট আর অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা ওয়াই দিজ আর কল্ড টিপিক্যাল ভার্টিব্রা কেন আমরা এদেরকে বলছি টিপিক্যাল ভার্টিব্রা দোজ ভার্টিব্রা হুইচ বিয়ার সাম কমন ফিচার্স এই যে শুধু থোরাসিক রিজিয়নে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা তা না সার্ভাইকাল রিজিয়ন লাম্বার রিজিয়ন সব জায়গায় কিন্তু টিপিক্যাল অ্যান্ড অ্যাটিপিক্যাল আমি তোমাদেরকে জাস্ট একটু টাচ দিচ্ছি তোমরা এগুলো ইন্টারেও পড়ে আসছো যে দেয়ার আর 7 সার্ভাইকাল ভার্টিব্রা হ্যাঁ এর মধ্যে ফার্স্ট সার্ভাইকাল সেকেন্ড সার্ভাইকাল অ্যান্ড 7 সার্ভাইকাল এই তিনটা অ্যাটিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা বাকিগুলা টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা ঠিক সেরকম থোরাসিক রিজিয়নে সেকেন্ড টু এইথ এরা হলো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা তাহলে বাদ বাকিগুলা ফার্স্ট নাইন্থ টেন্থ ইলেভেন্থ টুয়েলভ এগুলো হলো অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা ঠিক সেরকম লাম্বার ভার্টিব্রা দেয়ার আর ফাইভ লাম্বার ভার্টিব্রা এর মধ্যে ফার্স্ট ফোর লাম্বার ভার্টিব্রা আর টিপিক্যাল ভার্টিব্রা অ্যান্ড দ্য লাস্ট দ্যাট ইজ দ্য ফিফথ লাম্বার ভার্টিব্রা দ্যাট ইজ এ অ্যাটিপিক্যাল ভার্টিব্রা তো আগেই বললাম যে একটা টিপিক্যাল ভার্টিব্রা কাকে বলি আমরা টিপিক্যাল ভার্টিব্রা যে যারা কমন ফিচার বিয়ার করে তো তার আগে আমরা শিখি যে এইটাকে আমরা কেন বলছি থোরাসিক ভার্টিব্রা তো থোরাসিক ভার্টিব্রা যদি আমাকে বলা হয় যে একটা পয়েন্ট বলো যেটা দেখে আমরা বুঝবো যে এটা একটা থোরাসিক ভার্টিব্রা সিঙ্গেল পয়েন্ট অনেকগুলো পয়েন্টই আছে যে এটা যে থোরাসিক ভার্টিব্রা এটা চেনার বাট একটা পয়েন্ট দিয়ে আমরা বলতে পারি যে দিস ইজ এ থোরাসিক ভার্টিব্রা তার বডিতে কোস্টাল ফ্যাসেট বডি প্রেজেন্টস কোস্টাল ফ্যাসেট ফর আর্টিকুলেশন উইথ দ্য রিবস এই কোস্টাল ফ্যাসেট দেখে আমরা আইডেন্টিফাই করি যে দিস ইজ দ্য থোরাসিক ভার্টিব্রা ঠিক তেমনি সার্ভাইকাল ভার্টিব্রা একটা টিপিক্যাল সার্ভাইকাল ভার্টিব্রা সার্ভাইকাল ভার্টিব্রা আমরা আইডেন্টিফাই করি তার ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ফোরামেন এই ফোরামেনের নাম হলো ফোরামেন ট্রান্সভার্সারিয়া যে ফোরামেন ট্রান্সভার্সারিয়া দেখে আমরা বুঝি যে দিস ইজ এ সার্ভাইকাল ভার্টিব্রা ঠিক তেমনি লাম্বার ভার্টিব্রা এইটা আমরা চিনি তার ম্যাচিভ রেনিফর্ম বডি
এছাড়াও তার ম্যামিলারি বডি অ্যাক্সেসরি প্রসেস এগুলি থাকে। এই দিয়ে আমরা চিনি লাম্বার ভার্টিব্রা। এগুলি নিয়ে আমরা এখন খুব একটা বেশি মাথা ঘামাবো না, আমরা মাথা ঘামাবো থোরাসিক ভার্টিব্রা নিয়ে, বিকজ আওয়ার ফার্স্ট কার্ড ইজ থোরাক্স এবং হার্ট পার্ট আমরা ডিসেকশন হলে প্রথমেই আমরা পড়ি বোনস, ভার্টিব্রা, রিবস, টার্নাম, এগুলি তোমাদেরকে পড়ানো হবে। তো ভার্টিব্রা, এই যে থোরাসিক ভার্টিব্রা, অ্যাগেইন আই এম রিপিটিং, কতগুলি আছে আমাদের থোরাসিক ভার্টিব্রা? দেয়ার আর 12 থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা যদি আমাকে ক্লাসিফাই করতে বলে, আমি বলবো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা অ্যান্ড অ্যাটিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা। তো টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা কত নাম্বার থেকে কত নাম্বার? সেকেন্ড থেকে এইট থোরাসিক ভার্টিব্রা আর টিপিক্যাল ভার্টিব্রা, অ্যান্ড দ্য রেস্ট আর অ্যাটিপিক্যাল। এখন নাও হোয়াট আর দ্য কম্পোনেন্ট পার্টস অফ এ ভার্টিব্রা। দেখো, দিচ ইজ দ্য বডি অ্যান্ড দিচ ইজ দ্য আর্স, অ্যান্ড বডি অ্যান্ড আর্স এর মাঝখানে আছে কি একটা ভার্টিব্রাল ফোরামেন। এই যে ভার্টিব্রাল ফোরামেন, এইটাও ডিফার করে। সার্ভাইকাল রিজিয়নে একরকম ভার্টিব্রাল ফোরামেন, থোরাসিক রিজিয়নে শেপ আর একরকম, লাম্বার রিজিয়নে আর একরকম। তো এই যে থোরাসিক ভার্টিব্রা, যে কোনো একটা ভার্টিব্রা যখন আমাদেরকে ধরতে বলা হয়, তখন আমরা একটা ভার্টিব্রা ধরে আমরা কী বলি? অ্যানাটমিক্যাল পজিশন, প্রথমেই আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন। দেখো, এটা মিডলাইন স্ট্রাকচার, একটা মিডলাইন স্ট্রাকচার সব সময় আমরা দুই হাত দিয়ে ধরবো। হ্যাঁ, অনেকে এরকম করে ধরে স্পাইনাস প্রসেসটা, সেটাও ঠিক আছে, বাট এইটা নিজের জন্য ইজি হয় যে আমরা দুইটা ট্রান্সভার্স প্রসেস, এটার নাম হলো কি? ট্রান্সভার্স প্রসেস। তো বডি লাইজ অ্যান্টিরিয়ারলি অ্যান্ড আর্স লাইজ পোস্টিরিয়ারলি। তো বডি অ্যান্ড আর্স এর মাঝখানে আছে কি? ভার্টিব্রাল ফোরামেন। আচ্ছা, এই আর্সের মধ্যে কী কী প্রসেস আছে দেখো। দিচ ইজ দ্য সুপিরিয়ার আর্টিকুলার প্রসেস, দিচ ইজ দ্য ইনফেরিয়ার আর্টিকুলার প্রসেস, দিজ আর ট্রান্সভার্স প্রসেস, অ্যান্ড দিচ ইজ দ্য স্পাইনাস প্রসেস। অল টুগেদার কয়টা প্রসেস আমরা দেখতেছি? সাতটা প্রসেস। দেখো, এ পেয়ার অফ সুপিরিয়ার আর্টিকুলার প্রসেস, এ পেয়ার অফ ইনফেরিয়ার আর্টিকুলার প্রসেস, এ পেয়ার অফ ট্রান্সভার্স প্রসেস, অ্যান্ড এ সিঙ্গেল স্পাইনাস প্রসেস। তো এরপর যেটা জিজ্ঞেস করা হয় যে ফাংশনাল কম্পোনেন্ট, ফাংশনাল কম্পোনেন্ট কী, মানে কার ফাংশন কী? যেমন দেখো, বডির ফাংশনটা হচ্ছে কি? ইট ট্রান্সমিটস ওয়েট, বডি ওয়েট ট্রান্সমিট করে। এই জন্য কিন্তু এই ভার্টিব্রাল বডিকে মডিফাইড লং বোনও বলা হয়। তোমরা পড়বা লেকচার ক্লাসে, তোমাদেরকে পড়ানো হবে বোনের ক্লাসিফিকেশন, আমিও তোমাদেরকে ভিডিওতে বোনের ক্লাসিফিকেশন পড়াবো। এখন জেনে রাখো যে ভার্টিব্রা মর্ফোলজিক্যালি এটা একটা ইরেগুলার বোন, বাট তার বডিটা মডিফাইড লং বোন। ফাংশনালি এই বডিটা মডিফাইড লং বোন। কেন একে আমরা মডিফাইড লং বোন বলি? কারণ লং বোনের কাজ হলো বডি ওয়েট ট্রান্সমিট করে, এবং দিস ভার্টিব্রাল বডি ইট ট্রান্সমিটস বডি ওয়েট, সো ইট ইজ টার্মড অ্যাজ মডিফাইড লং বোন। নাও ভার্টিব্রাল ফোরামেন, এর কাজটা কি? ভার্টিব্রাল ফোরামেন ইট প্রোটেক্টস, কাকে প্রোটেক্ট করে? ভিতরে থাকে কি? স্পাইনাল কর্ড অ্যান্ড ইটস কাভারিংস দ্য মেনিনজেস। তোমরা জানো যে স্পাইনাল কর্ড এর তিনটা কাভারিং থাকে, আউটার টু ইনার, আমরা বলি ডুরামেটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়ামেটার। এবং এই যে তিনটা মেনিনজেস, তাদের মধ্যে আবার স্পেস থাকে, ডুরা অ্যান্ড অ্যারাকনয়েড, তার মাঝখানে যে স্পেস সেটার নাম সাবডুরাল স্পেস। আবার অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়ামেটার এর মাঝখানে যে স্পেস তাকে আমরা বলি সাব অ্যারাকনার স্পেস, অ্যান্ড এই সাব অ্যারাকনার স্পেসের কন্টেন্ট হলো আবার সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। এগুলি পরে আমরা ডিটেলস পড়বো। এখন আমরা জানি যে ভার্টিব্রাল ফোরামেন এর কাজটা কি? টু প্রোভাইড প্রোটেকশন টু দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড ইটস মেনিনজেস। নাও সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার আর্টিকুলার প্রসেস, এদের কাজটা কি? এরা ফরওয়ার্ড ডিসলোকেশন। দেখো, ফরওয়ার্ড, এই যে সুপিরিয়ার, একটার সুপিরিয়ার আর্টিকুলার প্রসেস আর একটার ইনফিরিয়ার আর্টিকুলার প্রসেসের সাথে যে জয়েন্ট তৈরি করে, জয়েন্ট তৈরি করে তারা কি করে? যে ফরওয়ার্ড ডিসলোকেশন, এই ফরওয়ার্ড ডিসলোকেশনটা প্রিভেন্ট করে, মেকানিক্যাল ডিভাইস হিসাবে কাজ করে। ট্রান্সভার্স প্রসেস, এদের কাজটা কি? এরা লেভার হিসাবে কাজ করে, প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য মাসলস, এরা লেভার হিসাবে কাজ করে। তো এগুলো হলো ফাংশনাল কম্পোনেন্ট অফ এ ভার্টিব্রা। এখন এরপর যেটা আমরা জিজ্ঞেস করি, আমরা বলি যে নাও দুইটা ভার্টিব্রা মিশাও, মিশে এখন আমরা বলি যে বলো এর ভিতরে কী কী জয়েন্ট আছে।
যে সব জয়েন্টের নামই কিন্তু ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট। তো ইন্টার ভার্টিব্রাল জয়েন্ট দেখো দুইটা বডির মধ্যে যে জয়েন্ট এইটা কোন ভ্যারাইটি, এটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে যে জয়েন্ট সে জয়েন্টটা কোন ভ্যারাইটি, সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সুপিরিয়ার আর্টিকুলার প্রসেস একটা, যে লোয়ার ভার্টিব্রার সুপিরিয়ার আর্টিকুলার প্রসেস অ্যান্ড আপার ভার্টিব্রার ইনফিরিয়ার আর্টিকুলার প্রসেস, এই যে জয়েন্ট এই জয়েন্টকে বলা হয় ফ্যাসেট জয়েন্ট অর জাইগাপো ফাইশিয়াল জয়েন্ট। এরা কোন ভ্যারাইটির জয়েন্ট, প্লেন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। একটু কীরকম লাগতেছে তাই তো? বাট তোমরা যখন বোনস অ্যান্ড জয়েন্টস পড়বা তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। বাট ভার্টিব্রা ধরে আমরা যে কমন কোশ্চেনগুলি করি আমি তোমাদেরকে সেগুলি শেখাচ্ছি, যে দুইটা ভার্টিব্রার বডির মধ্যে যে জয়েন্ট সেটা হলো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। সেই সাথে আরেকটা জিনিস তোমরা মনে রাখো, অল দ্য মিডলাইন জয়েন্টস আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্টস, দেয়ার আর সাম এক্সেপশনস। এখন আমি তোমাদেরকে সেগুলি শেখাবো না, এখন আমরা কমন কথাগুলো শিখি, যে অল দ্য মিডলাইন জয়েন্টস আর সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। তাইলে বিটুইন দ্য ভার্টিব্রাল বডি যে জয়েন্ট সেটা হলো সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, আর এই যে সুপিরিয়ার আর্টিকুলার প্রসেস অ্যান্ড ইনফেরিয়ার আর্টিকুলার প্রসেস এর ভিতরে যে জয়েন্ট, এই জয়েন্টটা কি, প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন দেখো আরেকটা জিনিস বলি না, এই যে ল্যামিনা ভার্টিব্রার, এই যে আমরা বললাম দিচ ইজ দ্য বডি দিচ ইজ দ্য আর্স, এই যে এই জায়গাটাকে বলে কি ল্যামিনা। এই ল্যামিনাগুলাও একটা একটার সাথে অ্যাটাচ থাকে লিগামেন্টাম ফ্লাভা। এই যে ল্যামিনার মধ্যে যে জয়েন্ট লিগামেন্টাম ফ্লাভা দিয়ে যে জয়েন্ট, এই যে দুইটা ল্যামিনার মধ্যে যে জয়েন্ট, এই জয়েন্টটা হলো ফাইব্রা জয়েন্ট। তাহলে আমরা দেখো এখানে কি কি জয়েন্ট পেলাম, দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে যে জয়েন্ট সেটা সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, ফ্যাসেটের ভিতর যে জয়েন্ট সে জয়েন্টটা হলো প্লেইন ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, ল্যামিনার ভিতর যে জয়েন্ট লিগামেন্ট দিয়ে জয়েন্ট লিগামেন্টাম ফ্লাভা, এই যে জয়েন্ট এটা হলো ফাইব্রাস জয়েন্ট। দেখো এখন যখন একটা সিঙ্গেল ভার্টিব্রা আমি ধরি তখন এটাকে বলি ভার্টিব্রাল ফোরামেন, বাট যখন এরকম একটার পর একটা ভার্টিব্রা এরকম মিশে থাকে তখন এটার নাম কি হয়, ভার্টিব্রাল ক্যানাল। এখন তোমাকে একবার বলেও ফেলছি যে ভার্টিব্রাল ফোরামেনের কাজ কি, প্রোভাইডস প্রোটেকশন টু দ্য স্পাইনাল কর্ড। তার মানে কি, এর ভিতরে থাকে কি স্পাইনাল কর্ড। তোমাকে জিজ্ঞেস করা হবে যে হোয়াট আর দ্য কন্টেন্টস অফ দ্য ভার্টিব্রাল ক্যানাল। তোমাদের পরীক্ষার সময় অসপি বলে একটা ব্যাপার আছে, সেখানে আমরা এরকম একটা ফ্ল্যাগ দিয়ে রাখি, নেম দ্য ফ্ল্যাগ মার্কড এরিয়া ভার্টিব্রাল ফোরামেন, হোয়াট আর ইটস কন্টেন্টস, কন্টেন্টটা কি স্পাইনাল কর্ড অ্যান্ড ইটস মেনিঞ্জেস। তাহলে এখন হোয়াট ইজ স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ড এটা একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, দ্য ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড টুগেদার কনস্টিটিউটস দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তো এই স্পাইনাল কর্ড এটা শেষ হয়ে যায় কোথায়, একটু বলে রাখি যে এটা শেষ হয়ে যায় অ্যাট দ্য লেভেল অফ দ্য লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অর আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা। এটা আমরা আরও পরে শিখবো, এখন শুধু এইটুকুই জেনে রাখি যে স্পাইনাল কর্ড শেষ হয়ে যায় লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা অর আপার বর্ডার অফ দ্য সেকেন্ড লাম্বার ভার্টিব্রা, এবং যেখানে এটা শেষ হয়ে যায় লোয়ার ট্যাপারিং এন্ড অফ দ্য স্পাইনাল কর্ড, আমি পরে ছবি দেখাবো, সেই জায়গাটাকে আমরা বলি কোনাস মেডুলারিস। এরপর ওর মাথা থেকে একটা থ্রেড লাইক একটা স্ট্রাকচার যায় সেটার নাম হলো ফাইলাম টার্মিনালি, পরে দেখাবো ওই ছবিটা একটু দূরে আছে। আচ্ছা, তাহলে ভার্টিব্রাল ফোরামেন যখন একটার পর একটা ভার্টিব্রা আমরা লাগাবো তখন আমরা বলবো ভার্টিব্রাল ক্যানাল। এখন দেখো দুইটা ভার্টিব্রাল সাইডে ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, আমি যদি স্ক্রিনে যাই, আচ্ছা তার আগে দেখো ওই ছবিটা এসে গেছে, আমি স্পাইনাল কর্ডের একটু ছবিটা দেখাই, দেখো দিস ইজ দ্য স্পাইনাল কর্ড। আমি যে বলছিলাম যে লোয়ার ট্যাপারিং এন্ড ইজ টার্মড অ্যাজ কোনাস মেডুলারিস, দেখো লাম্বার ওয়ান অ্যান্ড লাম্বার টু দিস ইজ দ্য কোনাস মেডুলারিস। এরপর যে থ্রেড লাইক স্ট্রাকচারটা চলে যায় সেটার নাম হলো ফাইলাম টার্মিনালি। আচ্ছা, এই যে স্পাইনাল কর্ড দিস ইজ দ্য স্পাইনাল কর্ড, ইট ইজ অ্যাবাউট 45 সেন্টিমিটার ইন লেন্থ, দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন, দেখো দিস ইজ দ্য ভার্টিব্রাল ফোরামেন। তো এরপরে কোশ্চেন জিজ্ঞেস করা যায় হোয়াট আর দ্য স্ট্রাকচার্স ট্রান্সমিটেড থ্রু হিয়ার, দেখো এই ভিতরে থাকে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডের দুই সাইড থেকে বেরোতে থাকে স্পাইনাল নার্ভ। তোমরা জানো দেয়ার আর 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ,
spinal nerve emerges through intervertebral foramen. What are the structures emerge from the intervertebral foramen spinal nerve? তাহলে এই পরের কোশ্চেন কত জোড়া আছে আমাদের স্পাইনাল নার্ভ 31 pairs of spinal nerve. এবার আরেকটু জিজ্ঞেস করে তাহলে ক্রেনিয়াল নার্ভ কারণ এগুলো তোমাদের আগের পড়া ক্রেনিয়াল নার্ভ কত pair there are 12 pairs of cranial nerves. এর পরের যে কোশ্চেনটা যে স্পাইনাল নার্ভ কিভাবে তৈরি হয় by the union of the ventral and dorsal root of the dekho this is the ventral root and this is the dorsal root of the spinal cord ei ventral root and dorsal root mile toiri holo spinal nerve er pore question spinal nerve ta nature ki what type of nerve it is a mixed nerve তোমাদের পরীক্ষার সময় একটা কোশ্চেন আসে এক্সপ্লানেটরি কোশ্চেন এক্সপ্লেইন স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ হোয়াই স্পাইনাল নার্ভ আমরা কেন তাকে মিক্সড নার্ভ বলি বিকজ ভেন্ট্রাল রুট ইট ইজ মোটর এন্ড দিস ডর্সাল রুট ইট ইজ সেন্সরি সো সেন্সরি এন্ড মোটর যখন মিক্স হয় তখন সেটাকে আমরা বলি মিক্সড নার্ভ সো স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ Again, I am repeating, there are 31 pairs of spinal nerve. এবং তারা কোথা থেকে transmit হয়? Through this intervertebral foramen. Now, intervertebral disc. এরপরে যে দুইটা vertebral, মাঝখানে কি থাকে? Intervertebral disc. আগের ছবিতে আমরা দেখছি একটা knee structure, intervertebral disc. আমি অলরেডি বলে ফেলেছি যে what is intervertebral disc? Intervertebral disc, এটা কিন্তু bone না, এটা cartilage. আমরা পরে পড়বো, what is cartilage? What are the types of cartilage? What are the characteristic features of cartilage? But এখন আমাদের সামনে এসে পড়ে গেল intervertebral disc যেটা একটা cartilage তাহলে এটা কি টাইপের cartilage? এটা একটা fibrocartilage. There are three types of cartilage. এগুলো basic. তোমরা এগুলো intermediate পড়ে আসছো. Number one, hyaline cartilage. Number two, elastic cartilage. Number three, fibrocartilage. তো আমাদের intervertebral disc It's a fibrocartilage. Now, its composition. Composition te ki? Je chobir dike takao. Centrally, it is composed of nucleus pulposus and peripherally, it is composed of annulus fibrosus. Nucleus pulposus and annulus fibrosus. Ekhon ekta amar priyo question, ami tomader boli, ami porikha shomoy jiggesh kori. Nucleus pulposus represent kore embryonic কোন স্ট্রাকচারকে একদম চোখ বন্ধ করে বলে দিবা নটোকর্ড তাহলে এখন তোমাদের মনে স্বভাবতই কোশ্চেন যাচ্ছে না হোয়াট ইজ নটোকর্ড হ্যাঁ ইটস অ্যান এমব্রায়োনিক স্ট্রাকচার এগুলি আমরা পরে পড়ব যখন জেনারেল এমব্রায়োলজি পড়ব তখন আমরা জানব হোয়াট ইজ নটোকর্ড এখন আমরা জেনে রাখি ইটস অ্যান এমব্রায়োনিক স্ট্রাকচার ইট অ্যাক্টস অ্যাজ এ ফোর রানার অফ ভার্টিব্রাল কলাম তো নটোকর্ডেরই রেমন্যান্ট হলো নিউক্লিয়াস পালপোসাস So what is the function of intervertebral disc? Ekta function amra already bole felchi. The intervertebral disc, eta ki it contributes in the formation of vertebral column. Amra bolchi je 1/5 of vertebral column is contributed by intervertebral disc. It prevents the friction between the two adjacent vertebra. The most important function of intervertebral disc, it acts as a shock absorber. একটা শক অ্যাবজার্ভার হিসেবে কাজ করে কম্প্রেসিভ ফোর্স আমরা যখন একটা ওয়েট লিফট করি এই যে কম্প্রেসিভ ফোর্সটাকে সে কী করে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দেয় এটাও একটা তোমাদের এক্সপ্লেনেটরি কোশ্চেন আসবে যে এক্সপ্লেইন ইন্টারভার্টিব্রাল ডিস্ক অ্যাক্টস অ্যাজ এ শক অ্যাবজার্ভার পরীক্ষার সময় জিজ্ঞেস করা হয় তো এখন যেটা বলছিলাম যে স্ট্রাকচার অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক ইট ইজ কম্পোজড অফ সেন্ট্রালি নিউক্লিয়াস পালপোসাস অ্যান্ড পেরিফেরালি অ্যানুলাস ফাইব্রোসাস তো নিউক্লিয়াস পালপোসাস ইট ইজ দ্য রেমন্যান্ট অফ নটোকর্ড এর সাথে আর একটা লিঙ্ক কোশ্চেন হোয়াট ইজ দ্য আদার রেমন্যান্ট অফ নটোকর্ড এপিকাল লিগামেন্ট অফ ডেন্স তো হোয়াট ইজ ডেন্স আচ্ছা ওটা আবার সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা এখন ওখানে যাচ্ছি না শুধু এইটুক মনে রাখো যে নটোকর্ডের রেমন্যান্ট আমরা পাচ্ছি নিউক্লিয়াস পালপোসাস আর একটা এপিকাল লিগামেন্ট অফ ডেন্স এখন ডিস্কের সাথে আর যে কোশ্চেনটা রিলেটেড ডিস্ক প্রোলাপস তোমরা দেখো যে একটু এই যে মানুষ এরকম কলার পড়া থাকে
আসলে তাদের কি হয়েছে, সার্ভাইকাল ডিস্ক প্রোলাপস। প্রোলাপসটা কোন কোন রিজিয়নে হয়? সার্ভাইকাল রিজিয়ন অ্যান্ড লাম্বার রিজিয়ন, এই দুই রিজিয়নে প্রোলাপস বেশি হয়। কেন? কারণ আমাদের যে ভার্টিব্রাল কলাম, আমরা বলছিলাম যে ফ্রি ভার্টিব্রা সার্ভাইকাল, থোরাসিক অ্যান্ড লাম্বার, তার মধ্যেও আবার বেশি ফ্রিকে সার্ভাইকাল অ্যান্ড লাম্বার, কারণ থোরাসিক ভার্টিব্রা আবার স্টারনামের সাথে অ্যাড থাকে বাই রিবস দিয়ে, যার জন্য থোরাসিক ভার্টিব্রা মবিলিটি কম, মবিলিটি বেশি কার? সার্ভাইকাল ভার্টিব্রা অ্যান্ড লাম্বার ভার্টিব্রা। তাহলে আমরা জানি যে কাজ করে বেশি তার হাতে জিনিসপত্র ভাঙচুর হয়, ঠিক সেরকম সার্ভাইকাল ভার্টিব্রা অ্যান্ড লাম্বার ভার্টিব্রা এই সমস্ত জায়গায় ডিস্ক প্রোলাপস বেশি। এখন হোয়াট ইজ প্রোলাপস, আমি তোমাদের ছবিটা দেখাই যেখানে কি হয়। দেখো, দিস ইজ দ্য প্রোলাপস। নর্মাল পজিশন থেকে যখন একটা স্ট্রাকচার বের হয়ে অ্যাবনর্মাল পজিশনে চলে আসে তখন তাকে আমরা বলি প্রোলাপস, পার্টিউশন। দেখো, নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসতেছে। কেন নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসতেছে? এই যে রাপচার হয়ে যাচ্ছে অ্যানুলাস ফাইব্রোসাস, ওই অ্যানুলাস ফাইব্রোসাস রাপচার হয়ে গেলে ওর মাঝখান থেকে চলে আসে কে? নিউক্লিয়াস পালপোসাস। কোন দিকে প্রোলাপসটা হয়? পোস্টেরো ল্যাটারালি। এখন পোস্টেরো ল্যাটারালি দেখো, এই দুইটা ভার্টিব্রার মাঝখানে এরকম ডিস্ক আছে। এখন ডিস্কটা প্রোলাপস হবে কি আমরা বলছি? পোস্টেরো ল্যাটারালি, তার মানে পিছনে এবং ল্যাটারালি, পোস্টেরো ল্যাটারালি ডিস্ক প্রোলাপস হচ্ছে। প্রোলাপস হলে সে কী করবে? এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন থেকে বের হয়ে কে? স্পাইনাল নার্ভ, তার উপর সে কম্প্রেস করবে। তাইলে আমাদের ওই স্পাইনাল নার্ভগুলার যে ডিস্ট্রিবিউটিং এরিয়া, সেই সমস্ত জায়গায় আমরা পেইন ফিল করব। তাহলে ডিস্ক প্রোলাপসটা আমরা বুঝতে পারলাম যে পার্টিউশন অফ নিউক্লিয়াস পালপোসাস। কেন? বাই রাপচারিং অফ দ্য অ্যানুলাস ফাইব্রোসাস। ইউজুয়ালি ওল্ড এজে এগুলি হয় বেশি। হ্যাঁ, নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসে, অ্যানুলাস ফাইব্রোসাস রাপচার হয়ে যায়। তো ডিস্ক সম্পর্কে এইটুকু যে ডিস্ক এটা 1/5 অফ দ্য ভার্টিব্রাল কলাম কন্ট্রিবিউট করতেছে। ইট প্রিভেন্টস ফ্রিকশন বিটুইন দ্য টু অ্যাডজেসেন্ট ভার্টিব্রা অ্যান্ড ইট অ্যাক্টস অ্যাজ এ শক অ্যাবজর্ভার। এর কম্পোজিশনটা কি? ইট ইজ কম্পোজড অফ সেন্ট্রালি নিউক্লিয়াস পালপোসাস অ্যান্ড পেরিফেরালি অ্যানুলাস ফাইব্রোসাস। আচ্ছা, এই তো আমরা মোটামুটি বললাম একটা ভার্টিব্রা সম্পর্কে, যে থোরাসিক ভার্টিব্রা আমরা কিন্তু শুধু আসলে থোরাসিক ভার্টিব্রা কিন্তু আসলে বলিনি, পুরাটা থোরাসিক ভার্টিব্রা আমরা ডিসক্রাইব করিনি, এটা আমরা নেক্সট ক্লাসে করব। আমি অ্যাজ এ হোল ভার্টিব্রাল কলাম নিয়ে ডিসকাস করলাম, এবং যে কোনো একটা ভার্টিব্রা, যদি আমি লাম্বার ভার্টিব্রা বলি, সার্ভাইকাল ভার্টিব্রা বলি, প্রত্যেকেরই আমি একটা ভার্টিব্রার কম্পোনেন্ট পার্ট বলছি, যে সামনে থাকবে বডি, পিছনে থাকবে আর্স, আর্সের সাথে বডি অ্যান্ড আর্স মাঝখানে কে আছে? ডিকেল। এর মাঝখানে যে ফোরামেনটা তাকে আমরা বলছি ভার্টিব্রাল ফোরামেন। কি কি কতগুলো 7টা প্রসেস এগুলি আমরা দেখাইছি। পরে ইন্ডিভিজুয়াল যে টিপিক্যাল থোরাসিক ভার্টিব্রা, তাদের আবার কি কি ফিচার, কমন ফিচার আছে, এগুলি আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। আমাদের আজকের টপিক্সটা ছিল কি, ভার্টিব্রাল কলাম। সেখানে আমরা অ্যাজ এ হোল বললাম যে সার্ভাইকাল ভার্টিব্রা আমরা আইডেন্টিফাই করি ফোরামেন ট্রান্সভার্সারিয়া দিয়ে, থোরাসিক ভার্টিব্রা আইডেন্টিফাই করি কি দিয়ে আমরা, কোস্টাল ফ্যাসেট দিয়ে, লাম্বার ভার্টিব্রা আমরা আইডেন্টিফাই করি কি, ম্যাসিভ রেনিফর্ম বডি দিয়ে, যে ম্যাসিভ রেনিফর্ম বডি, তাছাড়াও আছে ম্যামিলারি প্রসেস, অ্যাক্সেসরি প্রসেস, এগুলি দিয়ে আমরা আইডেন্টিফাই করি। ভার্টিব্রাল কলামের মুভমেন্ট হলো কি, ফ্লেকশন, এক্সটেনশন, ল্যাটারাল ফ্লেকশন অ্যান্ড রোটেশন। ফ্লেকশন সামনের দিকে ঝুঁকে পড়ে, এটাকে বলে ফ্লেকশন, পিছন দিকে এক্সটেনশন, এই ল্যাটারালি আমি বাঁকলাম, এটাকে বলে ল্যাটারাল ফ্লেকশন। রোটেশন একদম চারিদিকে ঘোরা, তাহলে ফ্লেকশন, এক্সটেনশন, ল্যাটারাল ফ্লেকশন, রোটেশন, দিজ আর দ্য মুভমেন্টস অফ দ্য ভার্টিব্রাল কলাম। এখন এরপর যেটা, যে ভার্টিব্রা কোথা থেকে ডেভেলপ করে, এখন তোমরা জানো যে দেয়ার আর থ্রি জার্ম লেয়ার্স, এগুলো কিন্তু সব তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসো, এখন তোমরা MBBS কোর্সে এগুলো ডিটেলস পড়বা, বাট বেসিকটা কিন্তু তোমরা জানো যে দেয়ার আর থ্রি জার্ম লেয়ার্স, এক্টোডার্ম, এন্ডোডার্ম অ্যান্ড মেজোডার্ম। তো ভার্টিব্রা ডেভেলপ করে এই মেজোডার্ম থেকে। এখন একটু বেশি জানি আমরা যে মেজোডার্ম, এটাকে আবার আমরা ভাগ করি প্যারাক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম অ্যান্ড ল্যাটারাল প্লেট মেজোডার্ম। কয়টা ভাগে ভাগ করি আমরা মেজোডার্মকে? তিনটা ভাগে ভাগ করি, প্যারাক্সিয়াল মেজোডার্ম, ইন্টারমিডিয়েট মেজোডার্ম অ্যান্ড ল্যাটারাল প্লেট মেজোডার্ম। তো ভার্টিব্রা আমরা বলছি কি মেজোডার্ম থেকে ডেভেলপ করবে। কোন মেজোডার্ম?
প্যারাক্সিয়াল মেজোডার্ম। তো প্যারাক্সিয়াল মেজোডার্ম প্রথমে এ থেকে তৈরি হয় সোমাইট, এগুলো আমরা পরে ডিটেলস পড়বো। এখন তোমরা বিরক্ত হয় না যে প্রত্যেকটাই বলতেছে পরে ডিটেলস পড়বো, হ্যাঁ সার্টেনলি অফকোর্স আমরা এগুলো পরে ডিটেলস পড়বো, কিন্তু এখনও আমাদের এই টার্ম একটু মাথায় রাখতে হবে যে ভার্টিব্রা, ভার্টিব্রা পরীক্ষার সময় ধরলে পরে এবং মাস্ট ভার্টিব্রা তোমরা যখন প্রফেশনাল পরীক্ষা দিবা তখনও আইদার সার্ভাইকাল ভার্টিব্রা অর থোরাসিক ভার্টিব্রা অর লাম্বার ভার্টিব্রা যে কোনো একটা ভার্টিব্রা তোমাকে ধরতেই হবে, এবং ভার্টিব্রা ধরলে পর তোমাকে এই কোশ্চেনের অ্যান্সার দিতেই হবে যে ভার্টিব্রা কোন জানলার থেকে তৈরি হয়, ভার্টিব্রা মেজোডার্ম থেকে। আর যদি তুমি একবারে স্পেসিফিক অ্যান্সার দিতে পারো যে প্যারাক্সিয়াল মেজোডার্ম, তো প্যারাক্সিয়াল মেজোডার্ম তখন তোমাকে স্যাররা জিজ্ঞেস করবে যে কিভাবে ভার্টিব্রা তৈরি হয় একটু বলো তো, তখন তুমি বলবা যে প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে প্রথম সেগমেন্টাল ব্লক, সেটাকে আমরা বলি সোমাইট। দেখো সোমাইটের আবার দুইটা পার্ট, একটা হলো ভেন্ট্রোমিডিয়াল পার্ট দ্যাট ইজ দ্য স্ক্লেরোটম, আর একটা হলো ডর্সোল্যাটারাল পার্ট দ্যাট ইজ দ্য ডার্মোমায়োটম। ভুলে যাই আমরা ডার্মোমায়োটম, এই স্ক্লেরোটম পোর্শন থেকেই আসলে তৈরি হয় ভার্টিব্রা। এর বেশি এখন মনে রাখতে পারবা না, শুধু মনে রাখো যে দুইটা অ্যাডজাসেন্ট সোমাইট দিয়ে একটা ভার্টিব্রা তৈরি হয়। হ্যাঁ এইটুকু আমরা মনে রাখি যে ভার্টিব্রা ডেভেলপমেন্টাল সোর্স প্যারাক্সিয়াল মেজোডার্ম, প্যারাক্সিয়াল মেজোডার্ম থেকে তৈরি হবে সেগমেন্টাল ব্লক দ্যাট ইজ কল্ড সোমাইট, সোমাইটের আবার দুইটা পার্ট, একটা ভেন্ট্রোমেডিয়াল পার্ট তার নাম কি স্ক্লেরোটম, আর একটা ডর্সোল্যাটারাল পার্ট তার নাম হলো ডার্মোমায়োটম। তো স্ক্লেরোটম পোর্শন থেকেই আমাদের তৈরি হবে কি ভার্টিব্রা, এবং একটা ভার্টিব্রা তৈরি হতে কয়টা সোমাইট লাগবে আমাদের, দুইটা সোমাইট লাগবে, এগুলিতে আমরা পরে যাব। এখন আমরা দেখি যে ভার্টিব্রাল কলামে কি কি অ্যাবনর্মালিটি হতে পারে। দেখো এই যে স্ক্রিনের দিকে তাকাও, যে স্পাইনা বাইফিডা, এখান থেকে যদি আমি দেখাই, দেখো দুইটা ল্যামিনা যদি ফিউজ না হয়, দুইটা ল্যামিনা দেখো এই যে রাইট অ্যান্ড লেফট হাফ এটা যদি ইউনাইটেড না হয় তাহলে কি স্পাইনাস প্রসেসটা তৈরি হবে না, তখন এটা আমরা দেখব এরকম দুই ভাগ হওয়া, এটাকে আমরা বলি স্পাইনা বাইফিডা। এর দুইটা ভ্যারাইটি আছে, একটা হলো স্পাইনা বাইফিডা অকালটা, অ্যানাদার ওয়ান ইজ স্পাইনা বাইফিডা সিস্টিকা। অকালটা, হোয়াট ডু মিন বাই স্পাইনা বাইফিডা অকালটা, অকালটা মানে লুকানো, বুঝতে পারা যাবে না যে এই ছেলেটার কিংবা মেয়েটার স্পাইনা বাইফিডা আছে, কারণ কোনো সাইন্স সিমটম থাকে না। শুধুমাত্র ছেলেরা স্পেশালি, বিশেষ করে ছেলেরা যখন রুমের মধ্যে জামা খুলবে তখন তার রুমমেটটা দেখতে পাবে যে তার লাম্বোস্যাক্রাল রিজিয়নে প্যাসেস অফ হেয়ার চুলের মতো গোছা গোছা চুলের মতো দেখা যাবে, তার আর অন্য কোনো সমস্যা নাই, তার ভিতরে যে স্পাইনাল কর্ড কিংবা মেনিনজেস এগুলার কোনো পোট্রিউশন হবে না, এটা এর জন্য আমরা এটাকে বলি স্পাইনা বাইফিডা সিস্টিকা। অ্যানাদার ভ্যারাইটি যেটাকে আমরা বলছি এটা স্পাইনা বাইফিডা অকালটা, আর এটা হলো স্পাইনা বাইফিডা সিস্টিকা। আমরা দেখবো লাম্বোস্যাক্রাল রিজিয়নে, দেখো এই যে এই বাচ্চাটা এই যে উপুর হয়ে শোয়া আছে, লাম্বোস্যাক্রাল রিজিয়নে একটা সিস্টিক স্ট্রাকচার, এটাকে আমরা বলি স্পাইনা বাইফিডা সিস্টিকা, সিস্ট লাইক স্ট্রাকচার। এইটা আবার দুই রকম, একটা হলো মেনিঙ্গোসিন স্পাইনা বাইফিডা মেনিঙ্গোসিন, আর একটা স্পাইনা বাইফিডা মেনিঙ্গো মাইলোসিল। কখন আমরা বলবো মেনিঙ্গোসিন, দেখো দিস ইজ দ্য স্পাইনাল কর্ড, এবং আমরা আগে বলেছি কিন্তু যে স্পাইনাল কর্ডের কাভারিং আছে মেনিনজেস, আউটার টু ইনার, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড বায়োম্যাটার। যখন অনলি মেনিনজেস কামস আউট থ্রু দ্য এই যে বাইফিড স্পাইন তখন তাকে আমরা বলি স্পাইনা বাইফিডা মেনিঙ্গোসিন, অ্যান্ড হোয়েন বোথ দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড মেনিনজেস কামস আউট তখন তাকে আমরা বলি মেনিঙ্গো মাইলোসিল, এগুলি কিন্তু সাইন সিমটম ক্রিয়েট করবে। তাহলে এই একটা গেল স্পাইনা বাইফিডা, এগুলিকে বলে কনজেনিটাল অ্যানোমেলি। হোয়াট আর দ্য কনজেনিটাল অ্যানোমেলিজ অফ দ্য ভার্টিব্রাল কলাম, এক নাম্বার আমরা বললাম স্পাইনা বাইফিডা, দুই নাম্বার হেমি ভার্টিব্রা, ভার্টিব্রার এই বডি ওয়ান হাফ তৈরি হলো সেটাকে আমরা বলি হেমি ভার্টিব্রা, কেন হয় সেটা যাচ্ছি না। আচ্ছা এরপর আর একটা ভ্যারাইটি যেটাকে আমরা বলি ক্লিপেল ফেইল সিকোয়েন্স, ক্লিপেল ফেইল সিকোয়েন্স। হোয়াট ডু মিন বাই ক্লিপেল ফেইল সিকোয়েন্স, ক্লিপেল আর ফেইল এর দুজন বিজ্ঞানী, ওনারা এটা ডিসকভার করছেন বলে ওনাদের নাম অনুযায়ী এটা হয়েছে ক্লিপেল ফেইল সিকোয়েন্স। এখানে কি হয় আমরা আগেই বলছি যে দেয়ার আর 33 ভার্টিব্রা,
ভার্টিব্রেটাকে বলে নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি। যদি 33 ভার্টিব্রা না থেকে 32 হয় কিংবা 34 হয় তাইলে সেটাকে আমরা বলি নিউমেরিক্যাল অ্যাবনর্মালিটি, দ্যাট ইজ দ্য ক্লিপেল ফেইল অ্যানোমালি। এটা কেন হয়? আসলে ফিউশন প্রবলেমের জন্য। যদি দুইটা সোমাইট ফিউজড হয়ে যায় তখন আমরা দেখব যে ভার্টিব্রা কলামের লেন্থ কমে গেছে। আবার যখন ফিউজড হয় না, দুইটা দিয়ে আমাদের একটা ভার্টিব্রা হওয়ার কথা, তখন দেখা যাবে যে ভার্টিব্রাল কলামটা লেন্থ বেড়ে গেছে। তো এই যে নাম্বারের ভেরিয়েশন, 33 না থেকে 32 হলো কিংবা 34 হলো, তখন তাকে আমরা বলি ক্লিপেল ফেইল অ্যানোমালি। তাহলে দিস ইজ অল অ্যাবাউট ভার্টিব্রাল কলাম। এখন আমরা একটু সেলফ অ্যাসেসমেন্ট দেখি যে কী কী কোশ্চেন আমাদের এখান থেকে হতে পারে। দেখো, হোয়াট আর দ্য কার্ভেচার্স অফ দ্য ভার্টিব্রাল কলাম। জানি আমরা কী কী কার্ভেচার আছে। দেয়ার আর টু টাইপস অফ কার্ভেচার্স, প্রাইমারি কার্ভেচার অ্যান্ড সেকেন্ডারি কার্ভেচার। হোয়াট আর দ্য প্রাইমারি কার্ভেচার্স? থোরাসিক কার্ভেচার অ্যান্ড পেলভিক অর স্যাক্রোক্যাক্সিয়াল কার্ভেচার, দিজ আর দ্য প্রাইমারি কার্ভেচার্স। অ্যান্ড সেকেন্ডারি কার্ভেচার্স? সার্ভিক্যাল কার্ভেচার অ্যান্ড লাম্বার কার্ভেচার। ওয়েন ডাজ দ্য সেকেন্ডারি কার্ভেচার্স এপিয়ার অ্যান্ড হোয়াই? এটাও আমরা বলে ফেলছি, কখন এপিয়ার হয় সার্ভিক্যাল কার্ভেচার? ডিউরিং থার্ড আর ফোর্থ মান্থস অফ পোস্ট ন্যাটাল লাইফ, ওয়েন দ্য চাইল্ড রেজেস হিজ অর হার হেড। বাচ্চা যখন মাথা তুলতে শুরু করে তখন হয় সার্ভাইকাল কার্ভেচার। আর লাম্বার কার্ভেচার হোয়েন দ্য বেবি স্টার্টস টু ওয়াক, কখন? ডিউরিং 12 to 18 মান্থস অফ পোস্টন্যাটাল লাইফ। জন্মের এক থেকে দেড় বছরের মধ্যে আমরা হাঁটতে শুরু করি তখন লাম্বার কার্ভেচার এপিয়ার হয়। নেম দ্য অ্যাবনর্মাল কার্ভেচার্স অফ দ্য ভার্টিব্রাল কলাম। ওহ, এটা বলা হয়নি না, অ্যাবনর্মাল কার্ভেচার বলে দিচ্ছি। কাইফোসিস, দেখো ফরওয়ার্ড বেন্ডিং অফ দ্য ভার্টিব্রাল কলাম, এটাকে বলে কাইফোসিস, ফরওয়ার্ড বেন্ডিং ভার্টিব্রাল কলাম। এরকম দেখো না, অনেকে আছে সামনের দিকে এরকম একটু ঝোঁকা, আমাদের বরিশালী ভাষায় বলে কুজা, ঠিক আছে, কাইফোসিস। এরপর আরেকটা টার্ম লর্ডোসিস, যে ব্যাকওয়ার্ড বেন্ডিং, এটাকে বলে কি লর্ডোসিস, লর্ডের মতো হাঁটা চলা করে। হ্যাঁ, এই যে লর্ড একেবারে এরকম করে হাঁটতেছে, দিস ইজ কল লর্ডোসিস। এখন একটা কিন্তু ফিজিওলজিক্যাল লর্ডোসিস আছে, আমরা যারা মা হই যখন আমরা কনসিভ করি, বাচ্চাটা পেটের মধ্যে বড় হতে থাকে, তখন কিন্তু মার ফিজিওলজিক্যাল লর্ডোসিস ডেভেলপ করে। আর একটা হলো কি স্কোলিওসিস, ল্যাটারাল বেন্ডিং অফ দ্য ভার্টিব্রাল কলাম, এটাকে বলে স্কোলিওসিস। আবার এর কম্বিনেশনও কিন্তু পাওয়া যায়, কাইফোস্কোলিওসিস, তার মানে ফরওয়ার্ড বেন্ডিং অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাটারাল বেন্ডিং, এটাকে বলে কি একসাথে কাইফোস্কোলিওসিস। আচ্ছা, হোয়াট আর দ্য ফাংশনাল কম্পোনেন্টস অফ এ ভার্টিব্রা? এগুলি আমরা অলরেডি দেখাই ফেছি, তাই না? ফাংশনাল কম্পোনেন্ট, দিস ইজ দ্য বডি, দ্য ফাংশনাল কম্পোনেন্ট, বিকজ ইট ট্রান্সমিটস বডি ওয়েট, ভার্টিব্রাল ফোরামেন্ট, ইট প্রোভাইডস প্রোটেকশন টু দ্য স্পাইনাল কর্ড, এই সুপিরিয়ার অ্যান্ড ইনফিরিয়ার আর্টিকুলার প্রসেস, অ্যাক্টস অ্যাজ মেকানিক্যাল ডিভাইস, এরা কী করে টু প্রিভেন্ট ফরওয়ার্ড ডিসলোকেশন, এরপর ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এরা লেভার হিসেবে কাজ করে, মুভমেন্টে হেল্প করে, এরা প্রোভাইডস অ্যাটাচমেন্ট টু দ্য ইন্টার ট্রান্সভার্স মাসেলস, ইন্টার স্পাইনাস মাসেল, এইগুলা। আচ্ছা, হোয়াট আর দ্য কন্টেন্টস অফ ভার্টিব্রাল ক্যানাল অ্যান্ড ইন্টার ভার্টিব্রাল ফোরামেন? আবারও দেখাচ্ছি, ভার্টিব্রাল ক্যানাল, দিচ ইজ দ্য ভার্টিব্রাল ক্যানাল। ভার্টিব্রাল ক্যানালের কন্টেন্ট কী? ফার্স্ট ইয়ারে তোমাদের এইটুকু বলতে পারলে হবে স্পাইনাল কর্ড অ্যান্ড ইটস কাভারিংস। এরপর যদি তোমাকে কোশ্চেন করে হোয়াট আর দ্য কাভারিংস, দ্য ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার অ্যান্ড পায়াম্যাটার। আচ্ছা, ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, দিস ইজ দ্য ইন্টার ভার্টিব্রাল ফোরামেন, এখান থেকে কি স্ট্রাকচার ট্রান্সমিট হয়? এখান থেকে ট্রান্সমিট হয় স্পাইনাল নার্ভ। আচ্ছা, হাউ ডাজ এ স্পাইনাল নার্ভ ফর্ম? এটাও আমরা বলে ফেলছি, বাই দ্য ইউনিয়ন অফ ভেন্ট্রাল অ্যান্ড ডর্সাল রুট অফ দ্য স্পাইনাল কর্ড। হোয়াট ডু ইউ মিন বাই ইন্টার ভার্টিব্রাল ডিস্ক? ইন্টার ভার্টিব্রাল ডিস্কটা কি আমরা বলে ফেলছি, ইটস এ ফাইব্রোকার্টিলেজ উইচ ইন্টারভেন্স বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট ভার্টিব্রা। মেনশন ইটস ফাংশন, ইট প্রিভেন্টস ফ্রিকশন বিটুইন দ্য টু অ্যাডজাসেন্ট ভার্টিব্রা, ইট অ্যাক্টস অ্যাজ এ শক অ্যাবজার্ভার, ইট কন্ট্রিবিউটস টু দ্য ফর্মেশন অফ ভার্টিব্রাল কলাম এটসেট্রা। হোয়াট ইজ ডিস্ক প্রোলাপস? এই যে পট্রিউশন অফ নিউক্লিয়াস পালপোসাস বাই রাপচারিং অফ অ্যানুলাস ফাইব্রোসাস, এটাকে আমরা বলছি ডিস্ক প্রোলাপস।
What are the movements of the vertebral column? Vertebral column এর movement আমরা বলে ফেলছি, flexion, extension, lateral flexion, rotation. Mention the development of source of vertebra, এটাও বলে ফেলছি. Development of source কি? এক কথায় paraxial mesoderm. What are the congenital anomalies of the vertebral column? এটাও আমরা বলে ফেলছি, spina bifida. Again it is divided into two, spina bifida occulta and spina bifida cystica. Spina bifida cystica, again it is subdivided into spina bifida meningocele and spina bifida meningomyelocele. আর একটা ছিল বলছিলাম হেমি ভার্টিব্রা, আর লাস্ট ওয়ান ক্লিপেল ফেল সিকোয়েন্স. নাও মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ভার্টিব্রাল কলাম এগুলো এখন তোমরা সব পারবা. It is composed of 33 vertebrae and their intervertebral disc. Certainly, of course, it is true. Protects the spinal cord. Obviously, transmits body weight. Yes. Length is about 70 cm in case of male. Yes. Shows curvatures. Yes. All are true. Regarding vertebrae, cervical vertebrae are free. Obviously, cervical vertebrae we know. Cervical vertebra, lumbar vertebra, thoracic vertebra, they are free vertebra. Sacral vertebra are fixed? Yes. Sacral vertebra are fixed vertebra. Thoracic vertebra are identified by costal facets. Prothomei bolchilam je ekta point diye jodi amader thoracic vertebra identify korte bole seta amra ki bolbo je tar body te presence of costal facet. Vertebral foramen is large and triangular in thoracic region. No. Eta ami vertebral foramen ta tomader orokom bola hoy nai. Ekhon ektu bole dicchi je ashole vertebral foramen triangular and more roomy in cervical region. Tarpor roomy lumbar region and thoracic region vertebral foramen narrower. Mane in comparison with the cervical region and lumbar region and thoracic vertebral foramen more or less circular. Keno? Cervical vertebral foramen keno roomier? Because spinal cord, amra bolchilam je vertebral canal contains the spinal cord. So spinal cord there are two enlargements. One is cervical enlargement and another is lumbosacral enlargement. To provide or to accommodate this enlargement, ei jonno the creator যে আমরা যা বলি না কেন সৃষ্টিকর্তা আল্লাহ কিংবা ভগবান এইভাবেই আমাদেরকে সৃষ্টি করছেন, সবকিছু বডির যাতে ঠিক মতো চলে. দেখো সার্ভাইকাল এনলার্জমেন্টকে অ্যাকোমোডেট করার জন্য সার্ভাইকাল ভার্টিব্রার যে ভার্টিব্রাল ফোরামেন দেখো এটা ট্রায়াঙ্গুলার অ্যান্ড লার্জার, বাট থোরাসিক ভার্টিব্রার ক্ষেত্রে ওরকম সার্ভাইকাল স্পাইনাল কর্ডের কোনো এনলার্জমেন্ট নাই. তাহলে লাম্বোস্যাক্রাল একটা এনলার্জমেন্ট আছে আর সার্ভাইকাল এনলার্জমেন্ট আছে. তাহলে টু অ্যাকোমোডেট দিস এনলার্জমেন্ট সার্ভাইকাল ভার্টিব্রাল ফোরামেন অ্যান্ড লাম্বার ভার্টিব্রাল ফোরামেন আর রুমিয়ার. আচ্ছা ভার্টিব্রাল ফোরামেন ইজ স্মল অ্যান্ড সার্কুলার ইন লাম্বার রিজন, অবশ্যই এটা ফলস. রিগার্ডিং কার্ভেচার, থোরাসিক কার্ভেচার যে প্রাইমারি কার্ভেচার, ইয়েস ইটস এ প্রাইমারি কার্ভেচার আমরা জানি. থোরাসিক কার্ভেচার অ্যান্ড স্যাক্রাল কার্ভেচার এরা হলো প্রাইমারি কার্ভেচার. সার্ভাইকাল কার্ভেচার যে সেকেন্ডারি কার্ভেচার, ইয়েস ট্রু. সার্ভাইকাল কার্ভেচার অ্যাপিয়ার্স আমরা জানি ডিউরিং থার্ড আর ফোর্থ মান্থ অফ পোস্ট ন্যাটাল লাইফ. লাম্বার কার্ভেচার যে প্রাইমারি কার্ভেচার, নো, লাম্বার কার্ভেচার যে সেকেন্ডারি কার্ভেচার. ওয়েন ডাজ ইট অ্যাপিয়ার? 12 to 18 মান্থস অফ পোস্ট ন্যাটাল লাইফ. Sacrococcygeal curvature is a secondary curvature? No. Sacrococcygeal curvature is a primary curvature. Now intervertebral disc is a hyaline cartilage? No. Amra to bar bar bollam it's a fibrocartilage. Composed of nucleus pulposus and annulus fibrosus? Yes. Amra pore felchi tai na? Je intervertebral disc is composed of centrally nucleus pulposus and peripherally annulus fibrosus. Acts as shock absorber? Yes, it acts as shock absorber. Achha, is thinnest in the upper thoracic region? Yes, the true. Thickest in the lumbar region? True. So this is all about vertebral column. এখন তোমরা যদি আরো বেশি জানতে চাও আমার একটা বই আছে ইজি জেনারেল অ্যানাটমি. হ্যাঁ তোমরা ইজি জেনারেল অ্যানাটমি এটা নীল খেতে ইসলামিয়া মার্কেট
ক্যাপিটাল বুক হাউস, ওইখানে তোমরা পাবা। আসলে মেডিকো বুকস ওদের কাছে আছে ঢাকার, যারা তোমরা এখান থেকে কালেক্ট করতে পারবে। আর যারা বরিশাল, তোমাদের হিস্টোলজি ডিপার্টমেন্টে বইটা আছে, অভিলাষে আছে। ফরিদপুরের যারা স্টুডেন্ট আছো, তোমাদের ওই সন্ধানী, মেডিসিন ক্লাব প্রতীতি, এই সমস্ত জায়গায় তোমরা আমার বইগুলো খুঁজবে। যে ইজি, জেনারেল, অ্যানাটমি, তোমাদের আরও ডিটেলস জানতে হলে এই যে শুনলা, এরপর যদি আবার একটু পড়ো আর তোমাদের স্যারদের লেকচার শুনবা, তাহলে তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা ইজি, জেনারেল, অ্যানাটমি এই বইটা কালেক্ট করে পড়ে নিও, তাহলে আরও ভালো হবে তোমাদের জন্য। তো আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।